পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রায়গঞ্জের কর্ণজোড়া মুখ ও বধির বিদ্যালয়ের সূর্যোদয় হোমে আকর্ষণীয় ভাইফোঁটার অনুষ্ঠান নজর কাড়ল। এদিন ঠিক সকাল 9:30 আবাসিক দিদিরা 16 জন মুখ ও বধির ভাইয়ের কপালে ফোঁটা দিলেন, পেলেন প্রণামও, জুটল মিষ্টি সহ ভালো মন্দ খাবারও। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পার্থবাবুর ঐকান্তিক প্রচেষ্টায় এ জাতীয় সুন্দর সকাল উপহার পেলেন রায়গঞ্জের মানুষ। উল্লেখ্য, রায়গঞ্জের অফিস পাড়া কর্ণজোড়ায় স্থানীয় হাইস্কুল লাগোয়া এলাকাতেই রয়েছে সূর্যোদয় নামের আবাসিক বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে রয়েছে 16 জন ছেলে এবং 12 জন মেয়ে। তাদের সকলের মনে আনন্দ দেওয়ার জন্য এদিনের অনুষ্ঠান বলে জানা গিয়েছে। এই বিষয়ে রায়গঞ্জের সূর্যোদয় হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস কি বলেছেন শোনাব। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন আজকের এই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে 15 জন ছেলে এবং 11 জন মেয়ে, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরা আজকে ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এবং বিশেষ সাড়ম্বরে এরা আজকের এই অনুষ্ঠানটি আনন্দের সাথে উপলব্ধি করেছে। আর সূর্যোদয় চিলড্রেন হোমে প্রতি বছরই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া সূর্যোদয় হোম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো, উগো আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক শ্রী ঢাকার গয়নায়। আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।